কুয়াকাটা, সাগরকন্যা নামে যার পরিচয়। কুয়াকাটা দক্ষিণ এশিয়ার একমাত্র সমুদ্র সৈকত, যে সৈকতের দুটি ভিন্ন জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সমুদ্রের মাঝ থেকে সূর্য উদয় হওয়া, আবার সমুদ্রের বুকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখা নিঃসন্দেহে জীবনে একটি পরম পাওয়া। আমরা ভাগ্যবান আমাদের দেশে এরকম একটি সমুদ্র সৈকত রয়েছে। এছাড়া কুয়াকাটায় এত বৈচিত্র্যপূর্ণ দর্শনীয় স্থান আছে যা বাংলাদেশের আর কোথাও নেই। সাগরের পানিতে স্পিডবোট, সি বাইক, বিচে ঘোড়ায় চড়া, রাতে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ ভাজা আর বারবিকিউ খাওয়া সহ ভোর রাতে আধারের পথ কেটে সূর্যোদয় দেখতে যাওয়ার জন্যে বাইকে চড়ে যে অদম্য রোমাঞ্চকর যাত্রা, তা আপনাকে নিয়ে যাবে অন্য এক ভালো লাগার পৃথিবীতে। মিশ্রিপাড়ার রাখাইন তাৎপল্লী আর শত বছরের পুরনো উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তির দর্শন, ঝিনুক চর, লাল কাঁকড়ার চর, ফাত্রার বন, সীমা বৌদ্ধ মন্দির, 200 বছরের পুরনো নৌকাসহ দেখার মতো রয়েছে এখানে অনেক অনেক কিছু। আজ আমি এক রাত দুদিনের কুয়াকাটা ভ্রমণের বিস্তারিত জানানোর চেষ্টা করব। কিভাবে কুয়াকাটা যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় খাবেন। এছাড়া আমার অন্যান্য ভ্রমণ ভিডিওর মতো এই ভিডিওতেও থাকবে ভ্রমণ টিপস, যাতে আপনাদের সময় এবং খরচ দুটোই কম লাগে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। আজকে আমি আমার ব্লগ শুরু করেছি কুয়াকাটা সি বিচ থেকে। 20 নভেম্বর 2021, আমি কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম 19 নভেম্বর। প্রথমে সদরঘাট, সদরঘাট থেকে এমভিয়াদ এক লঞ্চে করে আজ সকালে আমতলি লঞ্চঘাটে পৌঁছেছি। এই লঞ্চ যাত্রার ভিডিও এবং আপনারা যারা লঞ্চে করে কুয়াকাটা আসতে চান, তারা কিভাবে লঞ্চের টিকিট কাটবেন, ভাড়া কত এবং এমভিয়াদ লঞ্চ কীরকম, তা নিয়ে বিস্তারিত ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লঞ্চ থেকে নামার প্রস্তুতি নিচ্ছি যখন, তখনই চলে এলো একজন অটোওয়ালা, তার সাথে দরদাম ঠিক করে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমতলি লঞ্চঘাট থেকে কুয়াকাটায় আমাদের বুকিং করা হোটেল পর্যন্ত ভাড়া পড়ল 550 টাকা। সোমাস ব্লগের সাথে থাকুন, বিশ্ব ঘুরে দেখুন। এ প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। প্রতিজ্ঞা, ইতিহাস, ঐতিহ্য, খাবার, দর্শনীয় স্থান, কাল, পাত্র ভিডিওতে ধারণ করে রেখে যাব আগামী প্রজন্মের জন্য। বিশ্বাস করি শেয়ারিং ইজ কেয়ারিং। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে, লাইক দিতে, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখার জন্য। রাস্তার দুধারের গ্রামবাংলার নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কুয়াকাটা। সময় লাগলো প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো। আমাদের হোটেল রুমটি আমি অনলাইনে বুক করেছিলাম কুয়াকাটার সমুদ্র তীর থেকে একটু দূরে, কিন্তু পরিবেশটা বেশ নিরিবিলি। অটো ড্রাইভার ভাইকে এবার ছেড়ে দেওয়ার পালা। যদিও আমতলি ঘাটে অটোর অভাব নেই, তবু আপনাদের সুবিধার্থে, অর্থাৎ আমতলি ঘাটের ঝামেলা ঝক্কি এড়ানোর জন্যে এই ড্রাইভার ভাইকে ওনার নাম এবং টেলিফোন নাম্বার বলার অনুরোধ করলাম, আপনারাও যাতে আগে ভাগে ওনাকে কল দিয়ে অটো ঠিক করে রাখতে পারেন। হোটেলে চেক ইন করে ছুটলাম সকালের নাস্তা খেতে। আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানলাম রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবারের মান বেশ ভালো। এখানেই নাস্তা সেরে নিলাম। এখন সকাল 9:30। বন্ধুরা, আমি সময় ধরে ধরে আপনাদের জানিয়ে দিচ্ছি, কারণ এক রাত দুদিনের প্ল্যানে কুয়াকাটা ঘুরতে এলে আপনার জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু কুয়াকাটার সবকটি দর্শনীয় স্থান আপনাকে ঘুরে দেখে শেষ করতে হবে। আমি এই মাত্র নাস্তা করে হোটেলে ফিরলাম, কিছুক্ষণ পর যাব সি বিচে। সি বিচে গিয়ে এক মুহূর্ত দেরি না করে নেমে পড়লাম পানিতে।
সমুদ্রের অনেক ভিতরে চলে এসেছি। এখানে এই কুয়াকাটা বিচটাতে অনেক দূর পর্যন্ত হেঁটে আসা যায়, খুব বেশি পানি হয় না। আর মাঝে মাঝে চললো বিচের পাড়ে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নেয়া। পর্যটকদের বিনোদনের জন্য এখানে আছে স্পিডবোট, সি বাইক আর ঘোড়া। স্পিডবোটে ওঠার জন্য এরা জনপ্রতি 300 টাকা নেয়। উঠে পড়লাম স্পিডবোটে। পাড় থেকে অল্প দূরত্ব থেকে এরা ঘুরিয়ে আনে, তবে যতটা পারে গতি বাড়িয়ে পর্যটকদের রোমাঞ্চকর অনুভূতি দেওয়ার চেষ্টা করে। এখন উঠবো সি ওয়াটার বাইকে। এরাও জনপ্রতি 300 টাকা আর দুজন বসলে 500 টাকা করে নেয়। সকাল থেকে কুয়াকাটা বিচে আছি। বিচে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড রয়েছে যেগুলো আমরা খাচ্ছি বাচ্চাদের নিয়ে। তারপর সি বাইকে চললাম, স্পিড বোটে চললাম, খুব মজা হচ্ছে। এখানে অনেক কিছু আছে আনন্দ করার জন্য, ঘুরে বেড়ানোর জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে এই বিচে বালুগুলো মিশে থাকে মাটির সাথে, যে কারণে হাঁটতে বা ঘুরতে কষ্ট হয় না। অল্প অল্প ঢেউ, যেখানে আপনি সহজেই গোসল করতে পারবেন, সাঁতার কাটতে পারবেন যদি সাঁতার জানা থাকে। আমরা সাঁতার জানি না, তাই একটু বিচের পাশা কাছাকাছি দিয়ে ঘুরছি, বেশি ভিতরে যাচ্ছি না। তারপরে অনেক দূর চলে এসেছি। এখন দুপুর 1:30, আমরা সমুদ্র থেকে চলে এলাম হোটেলে, এবং হোটেলে ফিরে শাওয়ার নিয়ে লাঞ্চ শেষ করে চলে যাব সূর্যাস্ত দেখার পয়েন্ট 3 নদীর মোহনায়। বিচ থেকে ফিরে এসে এখন যাচ্ছি খাবারের জন্য দুপুরের। সোনালি আছে, পোলট্রি আছে, লিপু আছে, আর সবজি আছে, লাউ সবজি, করলা ভাজি, বেগুন ভাজি। রেস্টুরেন্টের খাওয়া শেষ করে
দুজন বাইক রাইডারের সাথে চুক্তি করে নিলাম সবগুলো পর্যটন স্পট ঘুরে দেখার জন্য। বাইকে করে শুরু হলো আমাদের যাত্রা তিন নদীর মোহনার দিকে। এ ছুটে চলা কি যে এক্সাইটিং বলে বোঝাতে পারবো না। কখনো সড়ক, কখনো সাগরের পাড় ঘেঁষে যাচ্ছি। তিন নদীর মোহনা এখান থেকে আরও পশ্চিম দিকে অবস্থিত। তিন নদীর মোহনায় যেতে যেতে পড়বে আরও দু তিনটা স্পট। প্রথমে শত বছরের পুরনো সুটকিপল্লী, এরপর লেবুর চর, ঝিনুক চর, কাঁকড়ার চর এবং সবশেষে তিন নদীর মোহনা। তিন নদীর মোহনা থেকে আবার দেখা যায় ভাত্রার বনের একাংশ। আপনাদের এখানে বলে রাখি, মনে একটু সাহস রেখে মোটরসাইকেলে ঘোরাই ভালো, যেহেতু স্পটগুলোতে যাওয়ার জন্য রাস্তাগুলো সমুদ্রের পার ঘেঁষে, তাই বাইকে গেলে যাত্রাটা যতটা দ্রুত এবং স্বচ্ছন্দের হয় খরচটাও কম পড়ে। বাইক ছাড়াও এখানে ঘোরার জন্য রয়েছে অটো এবং ট্যুরিস্ট জিপ। প্রথমেই পড়ল সুটকিপল্লী। এখানে অনেক সামুদ্রিক মাছের সুটকি তৈরি করার কাজ চলছে। সময় যেহেতু কম তাই খুব দ্রুত দেখে নিয়ে আবার বাইকে চড়ে বসলাম। তবে এই সুটকিপল্লীর ব্যাপকতা এত, ইচ্ছে হলো এই পল্লী নিয়ে আলাদা একটা ভিডিও করার। তাই আপনাদের জন্য সুটকিপল্লী নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি। এবার গন্তব্য লেবুর চরের দিকে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 5 কিলোমিটার পূর্বে লেবুর চর, যা স্থানীয়দের কাছে নেম্বুর চর বা লেম্বুর চর নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত স্থান, পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় জায়গা। আগে এটি সুন্দরবনের অংশ ছিল, এখন তা থেকে বিচ্ছিন্ন। 1000 একর আয়তনের এই চরে রয়েছে নানা প্রজাতির গাছ। সূর্যাস্তের সময় বিস্তীর্ণ চরে আছড়ে পড়ে সোনালী সূর্যের আভা, যা এক মনোমুগ্ধকর অপার্থিব পরিবেশের সৃষ্টি করে। আমার বাচ্চারা সব দুজনেই ঝিনুক কুড়াচ্ছে বীজ থেকে। অর্ক ঝিনুক কুড়োচ্ছে, এগুলো কি বন্ধুদের জন্য নিয়ে যাবো? অর্ক না, মামার জন্য। মামার জন্য? সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ এখানে, একেবারে র বলতে যেটা বোঝায় আর কি, এখানকার প্রকৃতিটাই অন্যরকম, বীজটা একেবারেই অন্যরকম। এই যে এই গুড়িগুলো কি কি কেওয়া গাছ? হ্যাঁ, কেওয়া গাছ, কেওয়া গাছ। আচ্ছা, ওইটাও? হ্যাঁ, এটাও কেওয়া গাছ। আমি ভাবছি সুন্দরী গাছ কিনা, সুন্দর সুন্দর ওই সুন্দরবনে ওই পারে। আচ্ছা, এখান দিয়ে বাগান ছিল আরো কমসে কম 8-10 কিলো ছিল, সব এবার নদীতে ভেঙে গেছে। আসলে কুয়াকাটা এলে একদিনে ট্যুরে সম্ভব না, এখানে অ্যাটলিস্ট 2 দিন আপনাকে থাকতে হবে, তাহলে আপনি পুরো জায়গাটা সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। এখানে সি বিচ তো আছে, সি বিচের পরে যে অন্যান্য পর্যটন, প্রায় 18টা পর্যটন স্পট আছে এখানে, যেটা আসলে একদিনে ঘুরে দেখা সম্ভব না। সেজন্য অ্যাটলিস্ট 2 দিন যদি আমরা থাকতে পারি, আরও যদি কেউ রিল্যাক্সভাবে ঘুরতে চায় তাহলে 3 দিনও থাকা যেতে পারে। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, এখানের প্রতিটা যে স্পটগুলো আছে খুব র, একেবারেই ন্যাচারাল, যেটা অন্য কোথাও আসলে পাওয়া যায় না। যেমন বিচের সাথেই আপনি বন পাচ্ছেন, সুন্দরবনের একটা অংশ আছে এই পাশেই, যেটা আমরা কুয়াকাটা বিচে আছি, এই বিচের পূর্ব পাশে সুন্দরবনের অংশ আছে কিছুটা। ইচ্ছে আছে আগামীকাল সেখানে যাওয়ার, তো সেখানে যদি আগামীকাল যাই তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এখানে এই পাশে যে এখন আছি লেবু বাগানে, লেবু আসলে লেবু গাছ তো তেমন নেই,
যেটা আছে কেওয়া গাছ এবং অন্যান্য কিছু গাছ আছে এখানে, বাট একটু জায়গাটা একেবারে অন্যরকম। আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি, আসলে সরাসরি না দেখলে বোঝা যায় না ক্যামেরায় কতটুকু আপনারা দেখে বুঝতে পারবেন জানি না। সেজন্য কুয়াকাটা আসলে আসলেই এর সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। ছুটি চলছে আবার, এবার যেতে যেতে থামব ঝিনুকচরে। ঝিনুকের চর অসাধারণ, অদ্ভুত একটা জায়গা। বালুকা বেলায় পড়ে আছে অগণিত মৃত ঝিনুক। আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটিকে ঝিনুকের সমাধি স্থান বললেও ভুল হবে না। এই ঝিনুকটা হলে এই শীতের মৌসুমে পারে আসে, বুঝছেন, এটা থাকে অনেক গভীরে থাকে, পারে আইসা এটা থাকে একদম জেতা, এটা পরে ওই পারে উঠলি আবার মারা যায়, মারা গেলে দুইটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে যায় ঝিনুকটা এখানে সব মানে দেবীতে পারে আসে। এইটা এভাবে থাকে, এটা এভাবে থাকে, যখন জেতা থাকে জানতে থাকে তখন এভাবে থাকে, যখন মারা যায় তখন এটা ভাগ হয়ে যায়। পরন্ত বিকেলে সূর্যের সোনালি আভায় বিস্তীর্ণ পাড়ে পড়ে থাকা সাদা ঝিনুকগুলো যেন মুক্তোর দ্যুতি ছড়াচ্ছে, পাশেই বয়ে চলেছে শান্ত সমুদ্র। এই জায়গায় সমুদ্রটি যেন সুবোধ বালকের মতো, কোনো কিছুতেই ওর যেন কোনো তাড়া নেই, ব্যস্ততা নেই, উত্তাল হয়ে পাড়ে আছড়ে পড়া নেই। এখান থেকে ডুবন্ত সূর্যের সাথে সমুদ্রের মিতালির দৃশ্য বহুকাল মনে রাখার মতো। ঝিনুক বীচ থেকে চলে এসেছি কাঁকড়া বীচে। যত দূর চোখ যায় লাল কাঁকড়ার ছড়াছড়ি এই বীচে, যদিও কাছে যেতেই কাঁকড়াগুলো আবার গর্তে ঢুকে যায়। দূর থেকে দেখে মনে হয় যে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। ঝিনুক বীচ থেকে কাঁকড়া বীচ, আর কাঁকড়া বীচ থেকে চলে এলাম কুয়াকাটার সানসেট জোনে। এটাকে বলা হয় তিন নদীর মোহনা, তিনটা নদী একসাথে মিলেছে আর সেই জায়গা থেকে আমরা আজকে সানসেট দেখব। এক পাশে সমুদ্র, আরেক পাশে তিন নদীর মোহনা, সব মিলে জায়গাটা অসাধারণ। দুই নদী বালেশ্বর ও আন্ধারমানিক এসে মিলেছে সমুদ্রে, এজন্যই বোধ হয় জায়গাটিকে তিন নদীর মোহনা বলা হচ্ছে। পর্যটকদের জন্য এখানে অস্থায়ী চায়ের দোকানও রয়েছে, এখান থেকেই আমরা সূর্যাস্ত দেখব। সূর্যাস্তের আর বেশি সময় বাকি নেই। সূর্যাস্ত দেখতে দেখতে মনে মনে ভাবলাম এই সূর্যোদয় আর সূর্যাস্ত হবে পৃথিবীতে কোটি কোটি বছর, আমি আপনি কেউ থাকব না, কিন্তু প্রকৃতি তার সৌন্দর্য বিলিয়ে যাবে অকৃপণ হাতে। বেঁচে থাকতে দুচোখ ভরে যতটুকু দেখে নেওয়া যায় ততটুকুই প্রাপ্তি হয়ে থেকে যাবে, আর আরও কিছু বছর হয়তো থেকে যাবে আমার এই ভিডিওতে। আমার সঙ্গে আপনারা উপভোগ করুন সূর্যাস্তের এই সৌন্দর্য। সূর্যাস্তের পর এখন যাব সামুদ্রিক ভাজা মাছ খেতে, যা ফেলে আসা পথে রেখে এসেছি। কি কি মাছ আছে? এই হচ্ছে লাক্ষা মাছ, সমুদ্রের স্বাদে সেরা, সর্বসেরা লাক্ষা মাছ। এই হচ্ছে লবস্টার। ওই লাক্ষা মাছ কি ফ্রাই করে দেন? হ্যাঁ, ফ্রাই করে দিই, ভুনা করে দিই, যে যেটা খেতে চায়। হ্যাঁ, এই হচ্ছে ছাগলা কুড়াল। ছাগলা কুড়াল, হ্যাঁ, এটা অনেক টেস্ট। এই হচ্ছে ইলিশ। হ্যাঁ, ইলিশ তো সবাই চিনে। বাঁশপাতা,
এটা দিয়ে ভর্তা খায়। এটা এটা হচ্ছে কুয়াকাটার সবচেয়ে বিখ্যাত মাছ। এটা হচ্ছে যা অক্টোপাস। এই মাছটা এটা এটা খাইতে অনেক টেস্ট। এই যে হচ্ছে চিংড়ি। আচ্ছা, এই সবই কি সমুদ্রের মাছ? সব সমুদ্রের মাছ। কাঁকড়া আর হচ্ছে কুয়াকাটার হচ্ছে সবচেয়ে বিখ্যাত খাবার হচ্ছে এই হচ্ছে কাঁকড়া। অনেক মাছের ভেতর আমরা পছন্দ করেছি একটা টুনা ফিশ আর কাঁকড়া। আমার বাচ্চারা কাঁকড়া খুব পছন্দ করে, ওদের জন্য কাঁকড়া আর আমি টুনা ফিশ খাবো। এদের ফ্রাইটা দারুণ মজা। রাতের সময়টা বিচে বসে কাটাবো, আমি সেখানেও সামুদ্রিক ফিশ ট্রাই করব। ভরা পূর্ণিমার আলোয় রাতের সমুদ্রটা দারুণ। বন্ধুরা, কুয়াকাটা আপনারা লঞ্চে বা বাসে আসতে পারেন। পদ্মা সেতু না হওয়া পর্যন্ত আমি সাজেস্ট করব লঞ্চে আসুন। বরিশাল বা পটুয়াখালী না নেমে আপনারা লঞ্চে আমতলি পর্যন্ত আসবেন, কারণ আমতলি থেকে অটোতে বা মাহিন্দ্র করে বা লোকাল বাসে করেও কুয়াকাটা আসা যায়। এবং অন্যান্য যানবাহনে ভাড়া পড়বে 80 টাকা থেকে 150 টাকা। এখানে বিচের পাড়ে অনেক হোটেল রুম রয়েছে, ভাড়াটা একটু বেশি। বিচ থেকে পেছনের দিকে থাকলে ভাড়া আবার একটু কম পড়বে। তাছাড়া গ্রুপ ট্যুর করলেও খরচ কম পড়ে। 2, 4, 6, 8 অর্থাৎ জোড় সংখ্যার গ্রুপ হলে খরচ প্রায় অর্ধেকে নেমে আসে। আর যারা একা বা ফ্যামিলি নিয়ে আসতে চান, তাদের জন্য টিপস হলো বিচের পাড়ে দেখে শুনে হোটেলে উঠুন। এখানে বেশিরভাগ হোটেলগুলোর ভাড়া একটু বেশি বাট ফ্যাসিলিটি কম। আমি ডেসক্রিপশন বক্সে বিভিন্ন লঞ্চের ভাড়া আর কিছু হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি। কুয়াকাটা ভ্রমণের পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুয়াকাটা ভ্রমণে যা না দেখলেই নয়।